ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ফ্রেজাল ভার্ব আলোচনা করব বেশ কিছু যেগুলো পড়েছে আবার কিছু যেগুলো আসতে পারে বা ইম্পর্টেন্ট এবং একটু কঠিন চলো আলোচনা করা যাক দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু খেয়াল করো ডিটেকটিভ হঠাৎই বেশ কিছু কাজের ক্লু পেলেন প্রয়োজনীয় ইঙ্গিত পেলেন খেল করো গেজ ইন ফিল আপ ফিল ডাউন কাম বা কেম ম্যাক্রস এখানে যেগুলো রয়েছে তাহলে ডিটেকটিভ তিনি সন্ধানে রয়েছেন বিভিন্ন ক্লু খোঁজার জন্য তো তিনি হঠাৎই পাবেন এই যে হঠাৎই পাওয়া এই হঠাৎই পাওয়া খুঁজে পাওয়া এটার ইংরাজি হচ্ছে কেম অ্যাক্রস কেম অ্যাক্রোস আবার এর মানে কেমন হয় কেম অ্যাক্রোস হঠাৎ দেখা হওয়া সেক্ষেত্রেও আমরা কেম অ্যাক্রোস করি কিন্তু যখন প্ল্যানফুলি দেখা করতে যাচ্ছি পরিকল্পনা করে দেখা করা এমনি দেখা করা তখন তোমরা জানো কল অন হয় আবার কোনো একটা জায়গায় দেখা করা যখন বোঝায় তখন কল অ্যাক্ট তাহলে হঠাৎ দেখতে পাওয়া হঠাৎই দেখা হওয়া এই রকম ইংরাজি হচ্ছে কাম অ্যাক্রস তাহলে এখানে এটাই হবে দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস আ ইউজফুল ক্লু বাকিগুলো দেখো ইন আত্মসমর্পণ করা ফিলাপ সম্পূর্ণ করা ফেল ডাউন পড়া উপর থেকে পড়া তাহলে খুব স্বাভাবিক বাকিগুলো হবে না হবে কেম অ্যাক্রস বোঝা গেছে নিশ্চিত নেক্সট দেখো

না কিছু সময়ের জন্য খেয়াল করো ক্লাসটা কিন্তু কিছু সময়ের জন্য চলবে বা কোনো একটা বিশেষ চ্যাপ্টার সেটা হঠাৎ শুরু করা বা আবার এমন টেকআপ হয় ধরো আমার কোনো হবি অল্প সময়ের জন্য আমার কোনো লেজারলি অ্যাক্টিভিটি আমি করব তাহলে সেটা হতে পারে টেকআপ এখানে তাই আবার টেক ওভার কেমন খুব গুরুত্বপূর্ণ এই টেক ওভার ধরো কোনো একজন স্কুলের স্যার বা কেউ নতুন করে কোনো দায়িত্ব নিতে চলেছে তাহলে সেক্ষেত্রে টেক ওভার তাহলে টেক ওভার এর আরেকটা অর্থ কেমন টু টেক চার্জ টু টেক রেসপন্সিবিলিটি তাহলে তখন হবে টেক ওভার তাহলে দেখা যায় যদি কোনো স্কুলের এইচএম তিনি রিটায়ার করেছেন নতুন কোন একজন স্যার তিনি তিনি ওই দায়িত্ব নিতে চলেছেন তাহলে কিন্তু করবেন কিন্তু ওখানে টেক আপ করা যাবে না যদিও তিনি এইচএম হিসাবে নতুন কিন্তু ওখানে টেক আপ করা যাবে না কেননা টেক আপ মানে কোনো একটা উদ্যম সহকারে কোনো একটা কাজ যেটা অনেক সময় চলবে না কিছু সময়ের জন্য সেটাকে গ্রহণ করা সেটাকে শুরু করা সেটা টেক আপ আর দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে কোনো একটা চার্জ নেওয়া সেটা টেক অভার তাহলে বাকিগুলো জানো টেক ডাউন এটা হচ্ছে লিখে রাখা নোট ডাউন অথবা রাইট আর টেক অফ টেক অফ বলতে যেন তোমরা এই টেক অফ আসতে পারে কেমন টেক অফ রিমুভে আসতে পারে প্লিজ টেক অফ ইউর কোট আবার টেক অফ যেমন প্লেন টেক অফ করে সেই টেক অফ এর মানেটা হচ্ছে ডিপার্ট কুইকলি ঠিক আছে তাহলে এইভাবে তোমরা করবে ইন আ মোমেন্ট অফ হারি দা ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিলটন দেখো ষোলোতে পড়েছে এর আগের গুলো পড়েছে তাড়াহুড়োয় ফাইলস গুলো হঠাৎই হ্যামিলটন কি করলেন কাস্ট আউট কাস্ট আউট কাস্ট আপ কাস্ট সাইড কাস্ট দিয়ে যে কটা আছে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট এই কাস্ট সাইড কিন্তু কাস্ট সাইড কথাটার অর্থ হলো ওভারলুক করা ইগনোর করা হলো এটা সরিয়ে দেওয়া গুরুত্ব না দিয়ে রিজেক্ট করা এরকম হচ্ছে কাস্টা সাইট তাহলে তারা হুড়োই হ্যামিলটন ফাইল গুলো তিনি দেখলেনই না কাস্টা সাইট আরেকটা এখানেই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের মনে রাখবে সেটা হচ্ছে ধরো কাস্ট আউট এই কাস্ট আউট কেমন না কোনো একজন কোনো একটা গ্রুপ বা সোসাইটি থেকে কাউকে বহিষ্কার করা ধরো কেউ একজন কাজ করছিল একটা কোম্পানিতে কোম্পানিতে সেই কোম্পানি তাকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে তার কর্মস্থল থেকে সেটা হবে বা একটা সার্কেল থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে তাকে হবে কাস্ট আউট ঠিক আছে কাস্ট আউট মনে রেখো আর কাস্ট আউট ততটা গুরুত্বপূর্ণ নয় বলছি না মানে এমন ধরো সমুদ্র কিছু জিনিস একবারে সমুদ্র সৈকত পর্যন্ত ঢেউয়ের মাধ্যমে এনে দিল সেটা হবে কাস্ট আউট গুরুত্বপূর্ণ নয় তাহলে কাস্ট আউট মনে রাখো কাউকে তাহলে একটা গ্রুপ বা একটা সোসাইটি থেকে বহিষ্কার করা হলো সেটা তখন হবে কাস্ট আউট দেয়ার ওয়াজ এ ড্যাশ ইন দ্য মিডনাইট ট্রেন তাহলে মধ্যরাতের ট্রেনে ট্রেনটা আসতে দেরি আছে তাহলে এই দেরি থাকা ইংরাজি দেরি করা ইংরাজি হোল্ড আপ এর আরো একটা মানে হয় হোল্ড আপ খুব ইম্পর্টেন্ট কেন ধরো রাস্তা দিয়ে কেউ আসছে তাকে ডাকাতরা তার সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছে সেই ছাড়িয়ে নেওয়া ইংরাজি করা সেটাও কিন্তু ওই হোল্ড আপ ঠিক আছে মনে রেখো এই হোল্ড আপটা অনেকবার পড়েছে বিভিন্ন পরীক্ষায় হোল্ড আপ আর বাকিগুলো তেমন এমন ইম্পর্টেন্ট না বলছি না নেক্সট দ্য বয়েজ ওয়্যার captain after school means the boys that the boys were dash ই কেপ্ট ইন কথাটার অর্থ কি যে ছেলেগুলোকে কেপ্ট ইন করা হয়েছিল তার মানে দ্য বয়েজ ওয়ার ড্যাস কেইন্ড পানিস্ট কনফাইন্ড রেওয়ার্ডেড তারাকে চাবুক মারা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল অবরুদ্ধ করে রাখা হয়েছিল নাকি পুরস্কৃত করা হয়েছিল তাহলে কেপ্ট আমরা যদি আন্দাজ করি কেপ্ট ইন বলছে মানে কনফাইন্ড অবরুদ্ধ করে রাখা এটা পড়েছে কিন্তু এগারোই পুয়ার নিউট্রিশন ইন ইন ইনফ্যান্সি ক্যান হোল্ড ব্যাক ফিজিক্যাল গ্রোথ এর আগে আমরা পড়লাম হোল্ড আপ এটা দেখো হোল্ড ব্যাক খুব ইম্পর্ট্যান্ট হোল্ড দিয়ে কয়েকটা রয়েছে যে যদি ঠিকঠাক পুষ্টি না পায় ছোটবেলায় তাহলে সেটা কিন্তু তার যে ফিজিক্যাল গ্রোথ সেটাকে কি করতে পারে করতে পারে দেখো তোমরা যদি একটু আন্দাজ করার চেষ্টা করো তাহলে হয়তো পারবে রেজিস্ট রিটার্ডোর ডিক্রিজ অনেকের মনে হতে পারে ডিক্রিজ ঠিক এখানে হোল্ড এর অর্থ না হোল্ড ব্যাক কথাটার অর্থ কেমন না কোনো একটা সুন্দর জিনিসকে তাকে তার থামিয়ে দেওয়া স্লো ডাউন করা তাহলে হোল্ড ব্যাক কথাটার অর্থ কি স্লো ডাউন কমিয়ে দেওয়া তাহলে আর তোমরা জানো এই যে রিটার্ড এই রিটায়ার্ড কথাটার অর্থ কিন্তু স্লো ডাউন তোমরা জানো রিটার্ডেশন ছোটবেলায় ছোট শিশু যদি ঠিকঠাক পুষ্টি না হয় তার ব্রেনের ডেভেলপমেন্ট হয় না তার বয়স বাড়ে কিন্তু ওই বয়সী বাচ্চার ধরো পাঁচ বছর হলো কিন্তু পাঁচ বছর স্বাভাবিক বাচ্চা যা কিছু ভাবতে পারে যা কিছু করতে পারে একটা রিটায়ার্ডের চাইল্ড কিন্তু সে পারবে না এই জন্য রেটার্ড কথাটার অর্থ হলো স্লো ডাউন এখানে ডিক্রিজ ঠিক এই হোল্ড ব্যাকের অর্থ ডিক্রিজ এমনি কমিয়ে দেওয়া ঠিক আছে এখানে সেই ডিক্রিজ ঠিক হবে না কাজেই রেটার্ড হোল্ড ব্যাক কথাটার অর্থ ঠিক আছে কমিয়ে দেওয়া আর রেজিস্ট হবে না রেজিস্ট প্রতিহত করা ইনফ্যান্সিতে হলে যদি ঠিকঠাক পুষ্টি না পায় এই রেজিস্ট কথাটা কেমন না ভালো কিছু প্রতিহত করা মানে ধরো আমার শরীরের জন্য আমার শরীর আমার অ্যান্টি কি বলে ওটাকে অ্যান্টিবডি আর হচ্ছে আর কি যেন অ্যান্টিজেন থাকে তো আমার শরীরে কোনো অ্যান্টিবডি খারাপ কিছুকে কি করতে দিচ্ছে রেজিস্ট করবে সে খারাপ কিছুকে সে রেজিস্ট করবে তাহলে রেজিস্ট করার মাধ্যমে ভালো কিছু হয় কাজেই এখানে রেজিস্ট হবে না প্রতিহত করা হবে না তাহলে এখানে হোল্ড ব্যাক কথাটার অর্থ হলো রিটার্ড আমি বিসিএস এর কেন করাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা মাদ্রাসা সামনে দিয়ে দিতেও পারে কারণ সব হয় এই পরীক্ষা না হয় সে পরীক্ষা থেকে কপি করে বিসিএস দেখেছো এর আগের বিসিএসটা এই চব্বিশের চব্বিশ বা তেইশ এরটা চব্বিশ লে ক্যান মিন্ড অলসো খুব ইম্পর্টেন্ট লে অফ আগে বোঝাই গুরুত্বপূর্ণ লে অফ এটা পড়তে পারে খুব গুরুত্বপূর্ণ কেন না লে চাকরি থেকে বাদ দেওয়া তাহলে চাকরি থেকে বাদ দেওয়া এই জন্য গুরুত্বপূর্ণ এই যে বাদ দেওয়া এটা এখন কিন্তু তার পুর পারফরমেন্সের জন্য নয় তাহলে পুর এর জন্য নয় কিসের জন্য হয় কাজের অভাব না হলে টাকার অভাব এই জন্য যখন বাদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লে অফ মনে রাখবে তাহলে পুর পারফরমেন্সের জন্য ধরো এই করোনার সময় কত মানুষের কাজ চলে গেল কেননা তখন কাজ নেই বা টাকার অভাব তাহলে কাজ নেই অথবা টাকার অভাবের জন্য যখন কাউকে বাদ দেওয়া হয় সেটা হচ্ছে লে আর যখন পারফরমেন্স পারফরমেন্সের জন্য বাদ দেয় কি আউট জানো তোমরা যেটা টার্মিনেট করে ফায়ার করে হয় তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো ওটা কাজ করতে পারো না কিকা আউট ঠিক আছে তাহলে মনে রাখ লে লেহক ক্যান মিন স্টপ ওয়ার্কিং লেহক কথাটার অর্থ স্টপ ওয়ার্কিং অলসো এটার আরও একটা মানে কি হতে পারে তাহলে লেহক মানে ওই যে বাদ দেওয়া কাজ বন্ধ করে দেওয়া আর কি মানে কাউকে তার মতো করেই বাঁচতে দেবে তুই তোর মতো করে বাঁচ তাহলে টু লিভ অ্যালোং টু লিভ অ্যালোং লেহক কথাটার অর্থ মনে রেখো লেহক আসতে পারে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সারা দিনের সরস্বতী পূজা গেল জানো স্কুল পূজা আর প্রত্যেকেই ব্যস্ত ছিলে তোমরা বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোতে অ্যাটেন্ড করতে গিয়ে তো সারাদিনের যে বিজি শেডিউল সেটা আমাকে কি করেছে স্টুড ওর আউট প্যান্ট আউট পিকডাজ করতে পারবে তোমরা কাউকে প্রচুর পরিমাণে ক্লান্ত করা কচ টু এগজস্ট ওর আউট হবে তাহলে ঠিক আছে ক্লান্ত করা নেক্সট দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেড দু হাজার সতেরোয় পড়েছে এটাও খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে কেন তুমি অপশন দেখো দেখে ভুল করবেই এই জন্য খুব ইম্পর্ট্যান্ট দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন বৃষ্টিতে কোনো কি নেই দেখো লেট আপ ল্যাটিন লেট অফ সবাই লেট অফ করবে লেট অফ বলে ফ্রিজাল ফার আমি তো পাই নাই লেট আপ কথাটার অর্থ হলো কি কমছে না তাহলে নো লেটা কমা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার মনে হয় এটা আমিও যদি উত্তর না মানে বই না দেখে আন্দাজে মারতে যাই আমিও ভুল করব আমি তো জানতাম না অবশ্যই ভুল করতাম ডোন্ট ট্রাই টু ডাবল ইউর মানি কখনোই যেও না মানে অনেকেই চাই আমরা এক মাসেই এক বছরই টাকাটা আমার দ্বিগুণ হয়ে যাক ইউ উইল বি ড্যাশ তোমার কি হতে পারে রাউন্ডেড অফ অফ পুট ডাউন তোমরা পুট অফ মানেও জানো আর ব্রোকেন ডাউন এর জানো যে দুটো জানো না হয়তো রাউন্ডেড অফ এরকম দিতে পারে দেখো রাউন্ডেড অফ কথাটার অর্থ হলো এই রাউন্ডেড অফ অর্থ ধরো তোমার কোনো টাকা ফ্র্যাকশানে রয়েছে সেই ফ্র্যাকশানটাকে যখন হোল নাম্বারে নিয়ে আসছো সেটা রাউন্ড অফ করা তুমি আমার কাছে পেতে ধরো সাড়ে পনেরো টাকা আমি বলছি না সাড়ে পনেরো নয় তোমাকে ষোলো টাকা দিচ্ছি থেকে যাওয়া সেটা হচ্ছে রাউন্ডেড অফ আর রিফট অফ কথাটার অর্থ হলো চিট করা সর্বস্ব লুট করা হলো তাহলে এখানে দেখো কোনটা হবে এই যে রিফট অফ মানে চিটার তোমাকে তোমার সাথে প্রতারণা করা হতে পারে তোমার সুযোগ সুবিধা মানে সুযোগ সুবিধা না তোমার যা কিছু আছে সেটা নিয়ে নেওয়া হতে পারে সেটা হচ্ছে অফ মনে হয়েছে কিন্তু এই জন্য মনে রেখো আমার মনে হয়েছে জানি না তোমাদের কি মনে হবে সুড উই গেট অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট অর সুড দ্য গভর্নমেন্ট গেট অ্যালং উইথ আস সরকারের কি উচিত আমাদের সাথে গেট অ্যালং উইথ করা নাকি আমাদের উচিত এরকম কোনটা উচিত সেটা একটা বড় প্রশ্ন জানি না কোনটা ঠিক কোনটা ভুল যে গেট অ্যালং উইথ কথাটার অর্থ হলো ভালো সম্পর্ক রেখে চলা তাহলে আমাদের কি উচিত সরকারের সাথে ভালো সম্পর্ক রাখা নাকি সরকারের উচিত আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা সেটা একটা বড় প্রশ্ন প্রশ্ন উত্তর আমরা খুঁজব না তবে গেট অ্যালং উত্তরটা এবার খোঁজা যেতে পারে যে অর্থ সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তাহলে কোনটা হবে টু হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ নেক্সট ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট দা ম্যান ওয়াজ স্কিলড ইনভেস্টিগেশন তদন্ত জানা যাচ্ছে তদন্তের মাধ্যমে যে লোকটাকে খুন করা হয়েছে লোকটাকে খুন করা হয়েছে খুন করার অর্থ কোনটা হবে আন্দাজ করো দেখি জানি না তোমরা আন্দাজে ঠিক করবে কিনা ফলেন থ্রু জানো এটা ঘটতে ব্যর্থ হওয়া ফেল টু হ্যাপেন্ড গতকাল সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইন্স ডে তোমার খুব ইচ্ছা ছিল কোথাও গিয়ে সুন্দর বসবে আনন্দে সুন্দর সময় কাটাবে কিন্তু কোনো কারণের জন্য হলো না সেটা ফেল টু হ্যাভেন ফলেন থ্রু বা ফল থ্রু ডান ইন এই কথাটার অর্থ হচ্ছে ডু ইন সত্যি আমি জানতাম না তোমরা জানো কি জানিও আর অবশ্যই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে কারণ কোনোভাবে দেখে তুমি আন্দাজ করতে পারবো না আমরা সবাই মনে করব করবো নডেট কথাটার অর্থ হলো ডোজ ঘুমানো ফল আর পুট অ্যাওয়ে জানো পুট অ্যাওয়ে এক জায়গায় কোনো একটা জিনিস রয়েছে সেটা সরিয়ে ঠিক জায়গায় রাখা সেটা মানে পুট সামথিং টু ইটস প্রপার প্লাস তার সঠিক জায়গায় তাহলে হবে ডান ইন মারা হয়েছিল হত্যা করা তাহলে ডু ইন মানে হত্যা করা ঠিক আছে তোমাদের ভিডিও আজকের কেমন লাগলো জানিও বা কতগুলো জানো আমি তো দু তিনটা জানতাম না যেগুলো বললাম অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে গ্রামারের আরো কয়েকটা ভিডিও দেবো মাদ্রাসা আসার আগে চলো থ্যাংক ইউ